পড়ুয়াদের সংখ্যা বেড়ে চলায় ক্লাসরুমে জায়গা হচ্ছে না, ল্যাবরেটরিতেও জায়গার অভাব। এই পরিস্থিতিতে পঠন পাঠন চালাতেই যখন অসুবিধা হচ্ছে, তখন তৃণমূলের শিক্ষক শিক্ষাকর্মী সংগঠন এবং আধিকারিকদের একটি সংগঠনের জন্য আলাদা তিনটি জায়গা বরাদ্দ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর সেই জায়গা বরাদ্দ করা হয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ দপ্তরের পাশে যেখানে পড়ুয়াদের পরীক্ষার নম্বর তোলা হয়। এই অভিযোগ তুলল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সেই সঙ্গেই জুটা বা শিক্ষক সমিতির অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিভাগ কার্যত নিষ্ক্রিয় হয়ে রয়েছে এবং ক্যাম্পাসে বর্তমানে যথাযথভাবে জীবাণু নাশের কাজ হচ্ছে না। এই সমস্ত অভিযোগ সহ আরো বেশ কয়েকটি বিষয়ে উপাচার্য সুরঞ্জন দাসকে শুক্রবার লিখিতভাবে জুটার পক্ষ থেকে জানানো হয়েছে। জুটার পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে পড়ুয়ার সংখ্যা বাড়তে থাকায় জায়গার খুব অভাব দেখা দিয়েছে। অতিরিক্ত জায়গা দেওয়ার মতো সংস্থান নেই, কিন্তু নির্দিষ্ট রাজনৈতিক মনোভাবাপন্ন শিক্ষক শিক্ষাকর্মী ও আধিকারিকদের সংগঠনের জন্য আলাদাভাবে তিনটি জায়গা টেকনোলজি ভবনে দেওয়া হয়েছে, অথচ সেখানে বেশ কয়েকটি ক্লাস শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। আরো জানানো হয়েছে, সব থেকে বড় কথা, ওই ভবনে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পরীক্ষার নম্বর তোলার মতো গোপনীয় কাজ হয়ে থাকে। তাদের অভিযোগ, করোনাকালীন অনলাইন পরীক্ষা ব্যবস্থায় কার্যত কোনো ভূমিকাই থাকছে না বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক দপ্তরের, সমস্ত কাজই করতে হচ্ছে শিক্ষকদের। ক্যাম্পাস খোলার পরে ক্লাসরুম এবং ল্যাবরেটরিগুলি ঠিকমতো জীবাণুমুক্ত করা হচ্ছে না বলেও তাঁদের অভিযোগ।